ছাত্রবিরোধী আন্দোলনের ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারে সর্বাত্মক অনুসরণ করবে। সেখানে কে কি বললো সেটা আমাদের কোনো চাষ আছে না। আমরা আমাদের মতো করে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি, সর্বাত্মকভাবে তাদের পাশে রয়েছি, সর্বাত্মকভাবে ছাত্রদল তাদের পাশে থাকবে। আমরা আবারও স্পষ্ট করছি, আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সেই শুরু থেকেই, এটি আমাদের আসলে সত্যি কথাতে নতুন কোনো ঘোষণা এরকম নয়, যে পয়েন্টে বলছি আমরা বিগত যেদিন থেকে এই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান আন্দোলন শুরু হলো, সেদিন থেকেই ছাত্রদলের ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পাশে রয়েছে এবং সেখানে আন্দোলন রয়েছে। কিন্তু ছাত্রদল সাংগঠনিকভাবে এই আন্দোলনের সাথে ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রদল সর্বাত্মকভাবে এই সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে, এই আন্দোলনে রয়েছে, কিন্তু আমরা সাংগঠনিকভাবে ছাত্রদল সাংগঠনিকভাবে কোনো তৎপরতা নেই, সাংগঠনিকভাবে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আগামীতেও ছাত্রদলের সাংগঠনিকভাবে কোনো তৎপরতা আমরা করব না, কিন্তু বরাবর নেয় আমরা তাদের সাথে অবশ্যই অবশ্যই যৌক্তিক আন্দোলনের মাঠে থাকবো। হ্যাঁ অবশ্যই, জি ধন্যবাদ। আবার আপনারাই গতকাল নিউজ করেছেন শহীদুল্লাহ হলে, প্লিজ একটু বলছি, আপনারাই গতকাল নিউজ করেছেন যে শহীদুল্লাহ হলে এবং কার্জন হলে যে সংঘর্ষ হয়েছে সেখানে ছাত্রদলের সর্বাত্মক অংশগ্রহণ ছিল, তারাই নাকি সংঘর্ষ ঘটিয়েছে। এবং অধিকাংশ মিডিয়ায় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অনেকের নামও উল্লেখ করেছে, ছবি উল্লেখ করেছে, তাহলে এরা কারা? আমি হ্যাঁ, শুধু তাই নয়, সেই সংঘর্ষে অনেক আহত হয়েছে, তো সেখানে আমরা নেই না আসি। আমার মনে হয় আপনাদের যে গতকাল সহ বিগত সময়ে আপনারা যে নিউজ করছেন সেই নিউজে উঠে এসেছে, কিন্তু আপনাদের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট করতে চাই, ছাত্রদল এখানে কোনো ক্রেডিট নিতে চাচ্ছে না। আমরা আমাদের ব্যানার ব্যবহার করে কিংবা ছাত্রদল কোনো ক্রেডিট নিতে চাচ্ছে না, আমরা চাই এই একটি যৌক্তিক আন্দোলনের শেষ পরিণতি হোক, এবং আমরা চাই, ছাত্রদল চায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন সফল হোক এবং এই কোটা প্রথা বিলুপ্ত হোক এবং তাদের দাবি পূরণ হোক। সেখানে আমরা আলাদাভাবে এই মুহূর্তে আরেকটি বিষয়ে বাস্তবতা আমি আপনাদের উল্লেখ করি, আপনারা অবগত রয়েছেন বিগত 16 বছর এই ছাত্রদল এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, সংগ্রাম করছে, গুম হচ্ছে, প্রতিনিয়ত তারা হামলা মামলা শিকার হচ্ছে। বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের একজন কর্মীকে কোনো হলে রাখা থাকতে দেওয়া হয় না, এবং সেই ধরনের একটা ফেসিবাদী কায়েম রাষ্ট্রবাসী গড়ে উঠেছে, সেগুলো আপনারাই আপনাদের মিডিয়াতে তুলে নিয়ে আসেন মাঝে মধ্যে। তো সেখানে সেই বাস্তবতায় আজকে আমরা যদি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি, এই পুরো ইস্যুটাই ভিন্ন খাতে চলে যাবে। সেজন্য আমাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, এই ইস্যুতে, এই কোটা প্রথা কোটা বিরোধী আন্দোলনের ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারেই সর্বাত্মক অনুসরণ করবে। সেখানে কে কি বললো সেটা আমাদের কোনো চাষ আছে না। আমরা আমাদের মতো করে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি, সর্বাত্মকভাবে তাদের পাশে রয়েছি, সর্বাত্মকভাবে ছাত্রদল তাদের পাশে থাকবে। ধন্যবাদ।